যাচ্ছি স্কুল থেকে এসে। কাল বাড়ি ফিরবো, ভাত খাবো, খিচুড়ি দেবে, ডিম দেবে। স্কুল থেকে এসে আবার কথা হবে। স্কুল থেকে পরে আমরা বাড়িতে গিয়ে হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আমি চলে এসেছি নিতিনকে নিয়ে স্কুলে, আর যেহেতু স্কুলের পাশে আমাদের পুরনো বাড়ি, তাই আমি চলে গিয়েছিলাম একটু ঠাম্মার সঙ্গে দেখা করতে। আর ঠাম্মা ওখানে আমাকে দিয়েছিল একটু চিড়ে ভাজা, সেটাই আমি বসে বসে খাচ্ছিলাম। কাল ছিল নিতিনার জন্মদিন, তাই জন্য ওর পছন্দ মতো কিছু খাবার আমি বানিয়ে দিয়েছিলাম দুপুরবেলা। আর রাতে অনুষ্ঠান হয়েছিল, তখন সবাই এসেছিল, তা অবশ্যই দেখতে পাবে, সঙ্গে থাকো। এখন সবাই আশীর্বাদ করছে, এবং ব্লগটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও। আর যারা যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছো, তারা ফেসবুক পেজটা অবশ্যই ফলো করো। আর যারা যারা ইউটিউব থেকে দেখছো, তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো। খাবে তো মেয়েটা খিদে পায় না নাকি? সবাই লাইক করছে কি সুন্দর ফেসবুকে, যে বার্থডে পার্টিতে সব এসছে লোকজন, দেখে নাও। সন্ধ্যাবেলা সবাই এসে গেছে, আর একটু বেলুন দিয়ে সাজানো হচ্ছিলো। আসলে এখানটায় প্রচুর অন্ধকার, তোমাদের একটু বুঝতে অসুবিধা হবে। আর কি বলো তো, আসলে ঘরের তো কাজ করা হচ্ছিলো, তো ইলেকট্রিক লাইনগুলো এখনও ঠিকঠাক করা হয়নি, যেই কারণে এখানে একটু অন্ধকার ছিল। তো যাই হোক, ভিডিওটা করছিলো হচ্ছে প্রকাশ, মানে আমার একটা দেওর, ওকে দিয়েছিলাম ভিডিওর দায়িত্ব, কারণ আমি তো সেদিনকে প্রচুর বিজি ছিলাম, আমি একদমই ভিডিও করতে পারছিলাম না। ভালো করে কর, সুন্দর হচ্ছে না কেন?
আমাদের মুড সুইং ব্লগ দেখতে পাচ্ছ সামনে দাঁড়িয়ে কেক নিয়ে আসছে আমাদের দিদি দিদি আসছে কেক নিয়ে আমাদের বার্থডে গার্ল কই এটা আমাদের রাজুদা আমাদের বার্থডে গার্ল নিতিন নাকি দর্শকবৃন্দ দেখতে পাচ্ছ এখানে সবাই আছে সাবস্ক্রাইব করো সবাই হাই বল সবাই এদিকে দেখা ক্যামেরায় হাই বলে দে হাই বলে দাও সবাই হ্যাপি বার্থডে হাততালে হাততালে কেক কাটছে তাই কি কেক খাও না বলে খাও 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 ওর গালে ওর গালে দাও বলে খাবে আমার সত্যি ও ভাবছি সত্যির খাবে তুমি খাও খাও কেরাও কেক চেটা খাই আইসক্রিম আইসক্রিম বন্ধু বন্ধু ভালো তো হাই বলে দাও হ্যাঁ সুন্দরী হাই বল হাই বলো হাই বল দেখিস না সাবস্ক্রাইব করতে বলে তুই বলো এই চ্যানেলটা বল সাবস্ক্রাইব করতে বল ইনস্টাগ্রামের নাম বলে দে খা এবার খা হ্যাঁ মিষ্টিটা খাও খাপ করে দে গাই গালে দে দিই খাপ করে ও বেশি না মিষ্টি খায় ওরম ওরম খাস না একবারে গালে দি দর্শক বিন্দুরা এ হাই বলে দাও ওরা কিছু না দেখাও এই হ্যান্ড পুলিং মারবি হাই বলে দাও হাই বল দাও হাই বলো তুমি এটা কি কিউট হাই বলো রনি সাবস্ক্রাইব করে দাও এদিকে তুই আমাদের কাকিমা আছে দেখতে পাচ্ছ মিষ্টি কেক মিষ্টি খেতে খাও এনা লাইন মেরে দিচ্ছি দেখতে পাবে খাও না কি হচ্ছে কি বলতে চাইছো তাহলে কি তুমি একাই খাবে কে কে খাচ্ছে তাদের ভাগে যে 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 মিষ্টি খাচ্ছে তাদের ভাগের গুলো নিজের ভাগে জল উল্টে গেছে রনি জল উল্টে দিচ্ছি দাও তোমার কিছু বলো আর নিদিনার জন্মদিন কেমন লাগছে কত ভালো লাগছে নিদিনার জন্মদিনে নিদিনার এবার যে ফুটেজটা দেখছো নিতিনের বার্থডে দুদিন পরের ফুটেজ আর বার্থডেটা কিন্তু অনেক আগেই হয়ে গেছিলো আমি এডিট করতে পারিনি বলে এত লেটে দিচ্ছি তো যাই হোক দুদিন পরে আমি একটু বাপের বাড়ি গিয়েছিলাম একটুখানি দরকার ছিল মানে খুবই ইম্পর্টেন্ট একটা কাজ ছিল সেই জন্য গিয়েছিলাম আমি নিতিন আর রঞ্জনকে সাথে করে নিয়ে গিয়েছিলাম আর এখন আমরা ট্রেনে উঠে পড়েছি নিতিন জল খাচ্ছে এই যে বোতলটা না সবসময় নিয়ে রেখে দিয়েছিলো ছাড়ছিলই না জল তো খেয়েই যাচ্ছে খেয়েই যাচ্ছে তো যাই হোক আমরা ট্রেনে উঠে পড়েছি আর ট্রেন একটু লেট ছিল যাওয়ার দিনও এবং আসার দিনও মানে
তিন ঘন্টা জার্নি করার পর অবশেষে এসে পৌঁছলাম আমার ডেস্টিনেশনে। আর স্টেশনের নেম আমি ওখান থেকে নিয়ে নিয়েছি টোটো, আর টোটো করে একদম বাড়ির সামনে গিয়ে নামবো। চলো দেখতে থাকো ব্লগটা কেমন লাগে, অবশ্যই কমেন্ট করে জানিও সবাই। এই যে বাড়ির কাছাকাছি চলে এসেছি, আর একটু গেলেই আমার বাড়ি। তবে একটা জিনিস দেখলাম, আগের বারে যখন বাপের বাড়ি গেলাম একটু মানে একটু অন্যরকম ছিল, আর এবারে গিয়ে পুরোটাই বদলে গেছে, একদম অন্যরকম লাগছে সব কিছু, অনেক কিছু পরিবর্তন হয়ে গেছে। আর এই যে গাছটা দেখছো, এই গাছটা আমার খুব ভালো লাগে। আর এই ফুলটার একটা বিশেষত গুণ আছে, সেটা হচ্ছে এই ফুলটা দুপুরবেলাতেই ফোটে, তার আগে কিন্তু হবে না, দুপুরবেলাতেই ফুলটা ফুটবে। আর আমি দেখো ঘরে যাওয়ার আগেই নিতিনকে নিয়ে চলে গেছে আমার বোন। আগে গিয়ে ওরা জানি না কী করছে, বদমাইশি করছে, ওর তো একটাই কাজ বদমাইশি করা, দুষ্টুমি করা। তো ব্লগটা এখানেই শেষ করছি, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও।